রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ উচ্চ শিক্ষিত না হলেও ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে সংকরায়নের মাধ্যমে ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। প্রতি বছরই তিনি উদ্ভাবন করছেন নতুন ধানের বীজ। এখন পর্যন্ত তার গবেষণা উদ্ভাবন হয়েছে 200 প্রকারের ধান। তার উদ্ভাবিত ধান ছড়িয়ে দিয়েছেন এই অঞ্চলের কৃষকদের মাঝে। এসব ধান চাষ করে ভালো ফলন পাচ্ছেন এলাকার কৃষকরা। নূর মোহাম্মদ একজন ভালো কৃষক এবং আদর্শ কৃষক এবং সে একজন গবেষক। এই এলাকায় সে অনেক জাতের ধান উৎপাদন করে এবং তার বীজ আমরা এলাকার মানুষলে আবাদ করি এবং সে আবাদে আমরা অনেক লাভবান এবং খুব সাফল্য অর্জন করি এবং ফলনও বৃদ্ধি পায়। একটা ভালো কৃষক সে অনেক জাতের ধান উৎপন্ন করেন, তার বীজ নিয়ে আমরা অনেক লাভবান হই। অনেক জাতের ধান তার বাজারজাত আছে, সে ধান নিয়ে আমরা অনেক রকমের ধান আমরা আবাদ করি, লাভবান হই। নূর মোহাম্মদ অত্র এলাকায় একজন আদর্শ কৃষক। তার উদ্ভাবিত ধান এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তার এই ধান উদ্ভাবিত ধানের কৃষকেরা উপকৃত হয়েছেন এবং তিনি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হিসেবে পরিচিত হয়েছেন আর কি। নূর মোহাম্মদের উদ্ভাবিত ধান উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু এবং বরেন্দ্র সহ বিভিন্ন অঞ্চলে চাষের উপযোগী। আমি দীর্ঘদিন সময় ধরে সংকরায়ন ও বাছাইকরণের মাধ্যমে ধানের আউশ আমন ও বোরো মৌসুমের অনেকগুলো সারি পেয়েছি। সারিগুলো স্বল্পমেয়াদি, উচ্চ ফলনশীল, সরু সুগন্ধিযুক্ত ও খরা সহিষ্ণু। সারিগুলো বৈশিষ্ট্য, গাছ মজবুত, সহজে হেলে পড়ে না। কতকগুলো সারি ধান পাকার পরও গাছ সবুজ থাকে, রোগ ও পোকামাকড় আক্রমণ অন্যান্য জাতির তুলনায় অনেক কম। খরা সহিষ্ণু সারিগুলো প্রজননকালে 15-20 দিন বৃষ্টি না হলেও খরা মোকাবেলা করে ভালো ফলন দিতে সক্ষম। তার উদ্ভাবিত ধানের মধ্যে 3টি জাত পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানালেন ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ব্যক্তিগতভাবে যদি এটা করে থাকেন অবশ্যই প্রশংসার দাবি রাখে। যদি সেখানে ভালো ফলনের কোনো জাত উদ্ভাবন করতে পারেন দেশের উন্নতি হবেই। 3টা লাইন কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটকে হস্তান্তর করছিলেন, এটা আমরা ট্রায়াল দিয়ে দেখছি যে চেক ভ্যারাইটির চাইতে ওইটা ভালো ইল্ড দেয়নি। বিধায় উনি যে 3টা মানে সবচেয়ে সর্বোচ্চ ফলন দাবি করছিলেন সেইগুলো আমরা ট্রায়াল করে দেখছি। সেটা আমাদের হেডকোয়ার্টারে উনি হস্তান্তর করছিলেন, আমরা ট্রায়াল করে দেখছি যে চেক ভ্যারাইটির চাইতে ওটার ইল্ড বেশি নয়। বিধায় এটা নিয়ে আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। এবছর রোপা আমন মৌসুমে 3 বিঘা জমিতে নূর মোহাম্মদ 74 প্রকারের ধান বীজ চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।